হ্যালো বন্ধুরা পূবের ময়না ধারাবাহিকের সেটে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল গুরুতর জখম হয়ে গেল নায়ক কেমন আছেন এখন নায়ক বিস্তারিত জেনে নেওয়া যাক এক ছড়কে সদ্যই শুরু হয়েছে জি বাংলার পুবের ময়না অভিনয়ের পর ফের পর্দায় ফিরে এসেছেন গৌরব রায় চৌধুরী আর এবার পূবের ময়না বড় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল চোট পেলেন ধারাবাহিকের নায়ক আর এপার বাংলা এবং ওপর বাংলার গল্প নিয়ে শুরু হয়েছে এই পূবের ময়না ধারাবাহিকটির গল্প প্রমোতে দেখা গিয়েছিল লগ্নপ্রষ্ট হয়েছে বর সম্মান বাঁচাতে বাধ্য হয়ে বাড়ির ময়নার সঙ্গে বিয়ে দিয়ে দেয় নায়কের মা গল্প নিয়ে যে আচরিতা মেয়েটি অবশ্য বাংলাদেশের বাসিন্দা মায়ের কথা উপেক্ষা না করতে পেরে বিয়েও করে নেয় নায়ক তবে বিয়েকে কিন্তু সম্মতি দিতে নারাজ নায়ক আর তখনই হয় প্রকাশে আসে একটা বড়সড় সত্যি ঘটনা নায়িকার জীবনের গোপন কথা বাংলাদেশে থাকাকালীন মেয়েটি বসেছিলেন বিয়ের পিড়িতে নতুন ধারাবাহিকের গল্প প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন একেবারে নতুন ধরনের চরিত্রে কাজ করতে চলেছেন তিনি গল্পটি দুই বাংলাকে মিলিয়ে দেবে গৌরব আরও বলেছেন আসন্ন ধারাবাহিকের চলতে

সোশ্যাল মিডিয়া একটি ছবি শেয়ার করেছেন নায়ক দেখা যাচ্ছে টান পায়ে চোট পেয়েছেন অভিনেতা পায়ে বাধা রয়েছে ব্যান্ডেজ ক্যাপশনে লিখেছেন শুটিং ডায়রি চোর তো লাগতেই থাকে আর এরকমই কিন্তু ক্যাপশনে লিখেছেন আপনার কেমন লাগে এই অভিনেতা গৌরব রায় চৌধুরী কি আর পুবের মনে ধারাবাহিকটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পুবের মনে ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ